কক্সবাজার জেলায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি এর অধীনে সীমান্ত এলাকায় ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত অসহায় 100 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার 9 আগস্ট সকাল 9টার দিকে ঘুমদুম ইউনিয়নের রেজু আমতলি এলাকায় 34 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত 100 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ ও তেল বিতরণ করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যে কোনো দুর্যোগে বিজিবি সবসময় জনগণের পাশে আছে। ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য যে কোনো দুর্যোগে তারা সবসময় মানুষের পাশে থাকেন এবং আগামীতেও সহায়তা অব্যাহত থাকবে। নিউজ ডেস্ক, সিসিএন।